আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নতুন একটি গলার ডিজাইনের ভিডিও এনেছি, যা খুব সহজ ও সুন্দর। এই ডিজাইনটি আমার কাছেও খুব ভালো লাগে, দেখতে অনেক কঠিন মনে হলেও ডিজাইনটি আসলেই সহজ। একটু চেষ্টা করলেই এই সুন্দর গলার ডিজাইনটি আপনারাও তৈরি করতে পারেন। তবে এই ডিজাইনটি শিখতে হলে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তিনটি ভিন্ন ভিন্ন রঙের সুতা নিয়েছি, সাদা সুতা 9 তার আর হলুদ সুতা ও পিঙ্ক কালার সুতাটি 3 তার, 3 তার সুতাটি 9 তার করে এখানে কাজ করব। কাটা নিয়েছি 1.6 mm। এখানে একটি স্লিপ নট ও সিঙ্গেল কুশি একসাথে করে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। স্লিপ নটের সাথে সিঙ্গেল কুশি দিয়ে এখানে জয়েন্ট করে নিলাম। নিচের সুতাটি ধরে টান দিলে জয়েন্টটি মজবুত হয়ে আসবে। এখন তিনটি চেন করে নিচ্ছি, 1, 2, 3। শুরুতে যেখানে সিঙ্গেল ক্রুশি করেছিলাম সেই লুপের মধ্য দিয়ে একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি। আবার তিনটি চেন করে নিচ্ছি, 1, 2, 3। তিনটি চেন আর ডাবল ক্রুশির মাঝে দুইটি সুতা লুপ থেকে আবার একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি। একইভাবে তিনটি চেনের সাথে একটি ডাবল ক্রুশি করে নিতে হবে। আবার তিনটি চেন পাশে একটি ডাবল ক্রুশি করে নিচ্ছি। 4 থেকে 7 বছর বাচ্চাদের জন্য এভাবে 18 ইঞ্চি করে নেব। এভাবে আমি এই রাউন্ডটি শেষ করব। অফ ক্যামেরায় আমি 18 ইঞ্চি করে ফিরে আসছি। রাউন্ডটি আমি শেষ করলাম। চেইন আর ডাবল ক্রুশির মাঝে একটি স্পেস তৈরি হয়েছে। চেইনটি নিচের দিকে রেখে এই ফাঁকা স্পেস থেকে এখন দ্বিতীয় রাউন্ডটি শুরু করব। তিনটি চেইন করে নিচ্ছি, 1, 2, 3। চেন আর ডাবল ক্রুশির মাঝে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যে থেকে একটি ক্রুশি করে নিচ্ছি। একটি ক্রুশি করে নিলাম। এখন কাটার মধ্যে আমার 2টি লুপ আছে। সেম স্পেস থেকে আরও 2টি ক্রুশি করে নেব। এখন কাটার মধ্যে আমার 4টি সুতার লুপ আছে। এখন এই 4টি সুতার লুপের মধ্য দিয়ে কাটাটা বের করে নিলাম। এবার একটি পপকর্ন স্টিচ করে নেব, সেই জন্য এখানে 3টি চেন করে নিচ্ছি। প্রথম চেনের ভেতর থেকে 4টি ক্রুশি করে নেব। দেখুন আমি কিভাবে করছি। এখন আমার কাটার মধ্যে 2টি সুতার লুপ আছে, আমি আরও একটি ক্রুশি করে নিচ্ছি। এখন আমার কাটার মধ্যে 3টি সুতার লুপ আছে, আমি আরও একটি ক্রুশি করে নিচ্ছি। এখন আমার কাটার মধ্যে 4টি সুতার লুপ আছে, 4টি সুতার লুপ একসাথে বের করে নিচ্ছি। 3টি চেন সহ এখানে মোট 4টি ক্রুশি করে নিয়েছি। যেখানে একই স্পেস থেকে 3টি ক্রুশি করে নিয়েছি সেই স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রুশি করে নিচ্ছি। হয়ে গেল এখানে একটি পপকর্ন স্টিচ। চেন আর ডাবল ক্রুশির মাঝে যে ফাঁকা স্পেস আছে আবার সেইখান থেকে একইভাবে 3টি ক্রুশি করে নেব। দেখুন কাটার মধ্যে এখন 2টি সুতার লুপ আছে, একইভাবে আমি আরও 2টি ক্রুশি করে নেব। এখন কাটার মধ্যে 4টি সুতার লুপ আছে, এই 4টি সুতার লুপ একসাথে বের করে নিলাম। দেখুন আমার ডিজাইনটি ঠিক এমন হবে। আমি পরের স্পেসে চলে যাব, অর্থাৎ চেন আর ডাবল ক্রুশির মাঝে যে ফাঁকা স্পেস আছে সেমভাবে আরেকটি ডিজাইন তৈরি করে নেব। দেখুন আমি কিভাবে করছি, ঠিক আপনারাও এভাবেই করবেন। আমি আবারও বলছি, পপকর্ন স্টিচের জন্য উপরে 3টি চেন করে নিতে হবে। প্রথম চেনের ভিতর থেকে 3টি ক্রুশি করে নিতে হবে। প্রতিটি ক্রুশিতে কাটার মধ্যে একটি করে সুতার লুপ রেখে দিয়ে একটি করে ক্রুশি করে নিতে হবে। এখন কাটার মধ্যে 3টি সুতার লুপ আছে, আমি আরও একটি ক্রুশি করে নিচ্ছি।
এখন কাটার মধ্যে চারটি সুতার লুপ আছে, এই চারটি সুতার লুপ একসাথে বের করে নিচ্ছি। সেম স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এখানে ছোট্ট একটি বুটিক ডিজাইন তৈরি হবে, এটাকে পপকর্ন স্টিচও বলে। একইভাবে আমি এই পুরো রাউন্ডটি শেষ করব। দেখুন আমি কিভাবে তৈরি করছি, ঠিক আপনারাও এভাবেই তৈরি করবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা ছোট্ট বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অফ ক্যামেরা সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসছি। একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে এলাম। শুরুতে যেখানে একটি স্লিপ নট আর সিঙ্গেল ক্রোশি করেছিলাম সেই স্পেসে একটি ডাবল ক্রোশি করে নিলাম। এখন সম্পূর্ণ প্যাটার্নটিকে ঘুরিয়ে নিলাম, ফাঁকা স্পেসে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে সুতাটাকে পার করে নিচ্ছি। তৃতীয় রাউন্ডটি শুরু করার জন্য এখানে পাঁচটি চেইন করে নিচ্ছি। পাঁচটি চেইন করে দুটি পাপড়ির মাঝে যে ফাঁকা স্পেসটি আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে নেব। দেখুন আমি কিভাবে করছি। একটি সিঙ্গেল ক্রোশি করে নিলাম, প্রতিটি পাপড়ির মাঝে এরকম একটি ফাঁকা স্পেস তৈরি করে নেব। প্রতিটি পাপড়ির মাঝে একইভাবে পাঁচটি চেইন করে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে রাউন্ডটি শেষ করব। অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে এলাম। এখন শেষের একটি পাপড়ি আপনাদের আবারও করে দেখাবো। পাঁচটি চেইন করে নিচ্ছি, তারপর প্রথমে যে তিনটি চেইন করেছিলাম সেইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নিচ্ছি। এটি ডিজাইনের উল্টো দিক, এটি পিছনে থাকবে। আমি সম্পূর্ণ প্যাটার্নটিকে আবার ঘুরিয়ে নিলাম, তারপর পাঁচটি চেইন দিয়ে যে ফাঁকা স্পেসটি তৈরি করেছিলাম সেইখানে আমি পাঁচটি ডাবল ক্রোশি করে নেব। এখন আমার সাদা সুতার কাজ শেষ, আমি পিঙ্ক কালার সুতা দিয়ে এখানে কাজ করব। একটি চেইন করে নিয়ে সুতাটা আমি কেটে ফেলছি।
এখানে আমি তিন তারের সুতা নিয়েছি, সুতাটাকে তিন ভাঁজ দিয়ে নয় তার করেছি। তিন তার এর সুতা কিভাবে নয় তার করতে হয় সেই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এখানে একটি স্লিপ নট করে নিলাম। এই ডাবল সুতাটির মাঝ দিয়ে সিঙ্গেল সুতাটি টেনে আনলেই এখানে তিন তারের সুতা নয় তার হয়ে যাবে। আর এভাবেই আমি নয় তার করে কাজ করব। এখানে সুতাটা কিভাবে জয়েন্ট করে নিচ্ছি আপনারা দেখুন। শেষে যেখানে একটি ডাবল কুশি করেছিলাম, ডাবল কুশির উপরে দুটি সুতা লোপের মধ্য দিয়ে সুতাটাকে টেনে এনে একটি চেন করলেই সুতাটা জয়েন্ট হয়ে যাবে। দেখুন আমি কিভাবে করছি। এখানে একটি চেন করে সুতাটাকে জয়েন্ট করে নিলাম, এর উপর আরও দুইটি চেন করে নিলাম। এই ফাঁকা স্পেসের মধ্যে আমি পাঁচটি ডাবল ক্রোশি করে নেব। এক, দুই, তিন। দেখুন এই ডাবল সুতার মাঝ দিয়ে সিঙ্গেল সুতাটি টেনে আবারও আমি নয় তার করে নিচ্ছি। এভাবে আমি অল্প অল্প করে টেনে তিন তার সুতাকে নয় তার করে কাজ করব। চার, পাঁচ, এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশি করে নিলাম। এই পাঁচটি ডাবল ক্রোশির উপরে আমি আবারও পাঁচটি চেন করে নিচ্ছি। এবার প্যাটার্নটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। যেখানে আমি তিনটি চেন করেছিলাম সেই বরাবর একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। আরও পাঁচটি ডাবল ক্রোশির উপরে পাঁচটি চেন দিয়ে একটি গ্যাপ তৈরি করে নিলাম। এখন তিনটি চেন করে নিচ্ছি। আবারও প্যাটার্নটাকে একটু ঘুরিয়ে নিলাম। পাঁচটি ডাবল ক্রোশির উপরে যে গ্যাপ তৈরি হয়েছে এখানে আমি তিনটি পাপড়ি করে নেব। তিনটি চেন সহ এখানে আরও তিনটি ক্রোশি করে নেব, মোট চারটি ক্রোশি করে নেব। নিচের পাপড়িগুলো যে প্যাটার্নে করেছি সেই প্যাটার্ন অনুযায়ী এখানেও এই পাপড়িগুলো করে নেব। কাটার মধ্যে চারটি সুতার লুপ একসাথে বের করে আনব। এরপর আবারও তিনটি চেন করে নিচ্ছি। তিনটি চেন করে ক্রোশিগুলো নিচের দিকে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব। হয়ে গেল একটি পাপড়ি, সেমভাবে আরও দুইটি পাপড়ি করে নেব একই স্পেস থেকে। আরও তিনটি চেন করে নিলাম। এখন একটি ক্রোশি করে নিচ্ছি। এক, দুই, তিন। এখন কাটার মধ্যে চারটি সুতার লুপ আছে একসাথে বের করে নিলাম। আবারও তিনটি চেন করে নিচ্ছি। কুশিগুলো নিচের দিকে স্লিপ স্টিচ দিয়ে একটি জয়েন্ট করে নেব। হয়ে গেল দুইটি পাপড়ি। ওই স্পেসে আরও একটি পাপড়ি করে নেব। তিনটি চেন করে নিলাম। এখানে আরও তিনটি ক্রোশি করে নেব। এক, দুই, তিন। মনে রাখতে হবে চারটি সুতার লুপ একসাথে বের করে নিতে হবে এবং পাপড়িটি রাউন্ড দেওয়ার জন্য তিনটি চেন করে নিতে হবে। তারপর একটি স্লিপ স্টিচ দিয়ে নিলে একটি পাপড়ির রাউন্ড শেপ হয়ে আসবে। দেখুন হয়ে গেল সুন্দর তিনটি পাপড়ি। এরপর পরের ফাঁকা স্পেসে কি ডিজাইন হবে সেটি দেখাব। এখন দুইটি ডাবল ক্রোশি করে নেব। এক, দুই।
दुईटी डबल क्रोशेर उपरे चारटी चेन करे निच्छी। एक दुई तीन चार। दुई नम्बर डबल क्रोशेर उपरे एकटी सिंगल क्रोशे करे निच्छी। এখন সেম স্পেসে আরও দুটি ডাবল ক্রোশে করে নেব। এক দুই। দেখুন ডিজাইনটি ঠিক এমন হবে, দুইটি ডাবল ক্রোশে, মাঝে একটি বুটিক, তারপর আবার দুইটি ডাবল ক্রোশে। তারপরে যে স্পেস আছে এই স্পেসে প্রথমে যে পাঁচটি ডাবল ক্রোশে তার উপরে তিনটি পাপড়ি সেমভাবে করে নেব। তারপরের স্পেসে দুইটি ডাবল ক্রোশে উপরে চারটি চেন করে একটি বুটিক, তারপরে দুইটি ডাবল ক্রোশে করতে হবে। তারপরের স্পেসে পাঁচটি ডাবল ক্রোশের উপরে তিনটি পাপড়ি করে নেব। একইভাবে কন্টিনিউ করে যাব। অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে এলাম। এরপর তিনটি চেন করে নিচ্ছি। একই স্পেসে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। সুতাটি কেটে ফেলার আগে একটি চেন করে নিচ্ছি। এখন আমি হলুদ রঙের সুতা দিয়ে পরের রাউন্ডটি শুরু করব। এখন হলুদ রঙের সুতা দিয়ে গলার উপরের অংশে একটি বর্ডার আর গলার পিছনের ফিতা তৈরি করব। তিন তারের সুতা নয় তার করে এখানে একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি।
पॉपकॉर्न स्टिच बा बुटिक डिजाइन करार जोनो प्रथमे चारटी चेन करे निच्छी। प्रथम चेनेर मध्य चारटी क्रुशी करे निच्छी। एखन काटार मध्य दुईटी लूप आछे, आबार एकटी क्रुशी करे निच्छी। तारपर आमार काटार मध्य तीनटी लूप थाकबे। एभावे आमी चारटी क्रुशी करे नेब, आमार काटार मध्य चारटी लूप थाकबे। एखन एकबारे चारटी लूपेर मध्य दिए सूताटाके बेर करे निलाम। सेम स्पेस थेके एकटी स्लिप स्टिच करे निच्छी। হয়ে গেল পপকর্ন স্টিচ বা বুটিক ডিজাইন। এরপর গলার পিছনে ফিতা করার জন্য 10 ইঞ্চি চেইন করে নেছি। দশ ইঞ্চি চেইন করে ফিরে আসছি। এরপর গলার উপরের অংশে একটি বর্ডার করে নেব। কিভাবে করছি দেখুন। গলার ডিজাইনটি শুরু করতে প্রথমে যে চেইন ও ডাবল ক্রুশির মাঝে স্পেস তৈরি হয়েছিল সেইখানে একটি চেইন দিয়ে হলুদ সুতাটা জয়েন্ট করে নেছি। গলার উপরের অংশে প্রতিটি স্পেসে তিনটি করে সিঙ্গেল ক্রুশি করে নেব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব। গলার ডিজাইনের শেষ অংশে আবারও 10 ইঞ্চি চেন ও একটি পপকর্ন স্টিচ করে রাউন্ডটি শেষ করব। সুতাগুলো এমনভাবে গিট দিয়ে কেটে ফেলব যেন বোঝা না যায়। গলার এই সুন্দর ডিজাইনটি আপনারও বাসায় চেষ্টা করবেন আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।